আফটারনুন এভরিওয়ান, হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজেদের যত্ন নিচ্ছো, আমিও ভালো আছি। আর আজকে স্যাটারডে, তো হিরকের আজকে অফিস ছুটি, কিন্তু আমার ছুটি ছিল না। আমার সকাল থেকে স্কুল ছিল, ঘরের কাজ ছিল, রান্না ছিল, সব কিছু ছিল, তো ওই জন্য সকালবেলা আমরা একদম বেরোতে পারিনি। আর এই উইকেন্ডে কী করি আমরা, গ্রসারি মার্কেটিংটা করে নিই। মোটামুটি আগে কি করতাম আমি, মানে এক মাসের জিনিসটা কিনতাম, এক মাসের গ্রসারি শপিংটা করে নিতাম, কিন্তু এখন না, ওই এক মাসের গ্রসারি শপিং করতে গেলে প্রচণ্ড হেডটিক যায়, প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য আমি প্ল্যান করেছি ওয়ান উইক বা টু উইকের এরকমভাবে গ্রসারি শপিং করব। তো এরকমভাবে গ্রসারি শপিংটা এখন করছি, এখন খুব ইজি হচ্ছে সেই জন্য। তো এখন 5টা বাজে, আমরা মোটামুটি এসে গেছি, এখনও রোদটা পুরো মুখে পড়ছে, মানে এখন এমন সিচুয়েশান হয়ে গেছে, মানে 5টার সময়ও মানে তীব্রভাবে রোদ থাকে, আর কত পরে বেরোবো। আর হ্যাঁ, এই যে সুন্দর তোমরা নেক পিসটা দেখছো, এই পিসটা আমি একটা আমার ছোট্ট বোন নম্রতার কাছ থেকে নিয়েছি, ও আমার বাবার বাড়ি যেখানে সেখানেই বাড়ি। তোমাদের যদি এইরকম ছোট নেক পিসগুলো পছন্দ হয়, ও ইয়াররিং খুব সুন্দর সুন্দর নেক পিস সেল করে নিজের হাতে বানিয়ে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, ওর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর ওর কাছে খুব রিজনেবেল সমস্ত জিনিস পাওয়া যায়। আর আজকে আমরা দুজনেই হোয়াইট পরেছি। অ্যাকচুয়ালি হিরক যখন ওয়ার্ড্রপ থেকে হোয়াইটটা বার করছিল, তখনই আমি একটা হোয়াইট ড্রেস বার করেছি। ও একদম বলে ম্যাচ করে পরবে না, কিন্তু আমি ওর কথা একদম শুনি না। তো ও হোয়াইট পরছে দেখে আমিও হোয়াইট পরে নিয়েছি। আর হিরক এখন অফিসের কাজে প্রচণ্ড বিজি। এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো প্রচণ্ড হ্যান্ডি হয়, খুব ছোটোভাবে চলে আসে, কিন্তু হিরকের প্রবলেম এই ব্যাগগুলো নিতে। সাফোলা মশলা ওস্টটা পাওয়া গেছে, এটা না মশলাটা খুব টেস্টি হয়, বাট ওই এগুলো মানে নর্মালগুলো একদম বাজে খেতে হয়। তো মশলাটা যদি পনির টনির দিয়ে বা ডিম টিম দিয়ে বানানো যায় তাহলে বেশ ভালো লাগে। তো এটা বড়োটাই নিয়েছি। আর ফরচুনের তোমার মাস্টার্ড অয়েলটা পাওয়া যাচ্ছে না, ফরচুনি মাস্টার্ড অয়েলটাই নিই। তো এটা ধারাটা দিয়েছে, তো ধারাটা দেখা যাক, ফার্স্ট টাইম ইউজ করবো, বোঝা তো যায় না এরকমভাবে, বাট ফরচুনেরটা বেটার হয়। সাফোলার তো মাস্টার্ড অয়েল হয় না, তো সাফালো গোল্ডে এই হোয়াইট অয়েলটা, হোয়াইট অয়েল আমাদের এমনি খুবই কম লাগে, তো মাস্টার্ড অয়েলটাই বেশি লাগে। আর অলিভ অয়েল তো নিয়ে নিয়ে বেকার হয়ে গেছে, পুরো টেস্ট লাগে না, একদমই ভালো লাগে না। তো মোটামুটি আজকে না স্যাটারডে বলে একটু ভিড়ও আছে। এই উডেন ফগগুলো বেশ সুন্দর দেখতে। আর হিরক হচ্ছে আমার মালপত্র বওয়ার জন্য এসেছে, খুব ভালো লাগছে আমার, ওর একদম এই কাজটা পছন্দ না। ঘুরে ঘুরে পুরো ব্যথা হয়ে যায় কোমর, পুরো একদম মানে এই দিনটা না খুব কষ্ট হয় বাজার করতে। আমার সেই ফেভারিট কর্নার, ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো নিতে, আর এত সুন্দর দেখতে হয় এগুলো, ভীষণ সুন্দর দেখতে হয়, তোমার এরকম টাইপের দেখতে হয় আর ঠিক এরকম টাইপের। আর প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইস আছে, মানে 99 ছোটো ছোটোগুলো আর 129 মানে এইগুলো না, 129, তো বেশ ভালো না দেখতে। একটা টিস্যু নিয়ে নিন। হিরক নিয়েছে সসেজ, এটা কি চিকেন সালামি, এটা স্যান্ডউইচ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। এই জিনিসটা মানে এই যে বোলটা আমি আবার অফারে পেয়েছি, 99 অফারে, এটা ভালো অফার না? আর একটা পিসি পড়ে আছে, কটা? 1 পিস, আর একটা পিসি পড়ে আছে। আর এই জাগেরি পাউডারটাও পেয়েছি ফাইনালি, আর এটা বেশ ইয়াম্মি হয়, আর এটা চা দিয়ে বা সমস্ত কিছু দিয়ে ইউজ করা যায়। হ্যাঁ, হিরক তো একদম চিনি খায় না, তো এই গুড়টা বেশ ইউজফুল। লাল আপেল নিয়ে নিই একটা, আর একটা আঙুর নিয়ে নিই। হয়ে গেছে, চলে এবার বেরোনা যাক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটুখানি বসতে হবে, কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। হিরক খুব টায়ার্ড। ভীষণ কষ্ট, হিরকও খুব টায়ার্ড,
আর হিরক না খুব একটা পছন্দ করে না, কিন্তু কি করব দেখো অনলাইন নিই, কিন্তু কিছু কিছু জিনিস জানো তো এসে যদি না নিই না খুব প্রবলেম হয়, এতদিন পর্যন্ত অনলাইনই নেওয়া হচ্ছিল, তো এই হচ্ছে ব্যাপার। কিছু কিছু জিনিস আমি পাচ্ছিলাম না অনলাইনে, অ্যাভেলেবেলই বলছিল না, তো এখানে এলাম কিছু কিছু জিনিস এক্সট্রাও নেওয়া হলো, অফার কী কী চলছেও দেখতে পেলাম, তো খুব টায়ার্ড হয়ে যায় জানো তো এতদিন পর থেকে, মানে আমি একটু একটু মানে ডায়েট করার, ডায়েট ঠিক না মানে একটু হেলদি খাবার মানে খাওয়া স্টার্ট করেছিলাম। আমি খুব একটা বাইরের খাবার আমরা খুব কম খাই, মানে খুব যে খাই তা নয় খুবই কম খাই, তো মাঝে সাঝে একটু তো বলো ইচ্ছে তো করে, আমরাও তো ভালোবাসি আর আমরা আফটারঅল প্রচণ্ড ফুডি। তো এখানে শপিং করার পর মোটামুটি প্রত্যেকবারই KFC-তে খেয়ে, আর এখানে ডমিনোজ আছে খেয়ে যাই। তো হিরককে বলছি আজকে থেকে একটু স্টার্ট করেছিলাম ডায়েট করার, তো আজকে খাবে, তো হিরক দেখো দেখছে, হিরক বলছি চলো কিছু খেয়েই যাই, কারণ আমরা ইভিনিং টাইমটাতে কিছু একটা খাই, মানে ছোলার চাট করি না হলে কফি খাই না হলে চা খাই, তো হিরক বলছে কিছু একটা তো খেয়ে যেতেই হবে তাই না। তো চলো আজকে আমার পুরো একদম ডায়েটের ব্যান্ড বেজে যাবে, অল্প স্বল্প আমি একদম খাবো, বেশি কিছু খাবো না, প্রত্যেকবারই বলি আর বেশি কিছুই খাওয়া হয়ে যায়। আর রাত্রিবেলার জন্য রান্নাও হয়ে গেছে, আজকে পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, আসলে আলাদা করে পনির করলে না হিরক খেতে চায় না, তো ওই জন্য পটল দিয়ে আর পনির দিয়ে করেছিলাম। তো হিরক বলছে চলো অল্প স্বল্পই খাবে, তোমার ডায়েটের ব্যান্ড বাজবে না, কালকে একটু এক্সারসাইজ করে নিও। আমার দ্বারা হবে না জানো তো এইসবগুলো, যখনই স্টার্ট করি ঠিক এ হয়ে যায়, আর বরাবরই গোলুমোলো, তো তো কী হয় যতই তুমি ডায়েট করো না কেন, যতই কিছু করো না কেন গোলুমোলোই থাকবো। প্রথম থেকে কী হয় বলো তো, বডি স্ট্রাকচার যদি তোমার আমাদের এরকমই, মানে প্রথম থেকেই আমি একটু গোলুমোলু, তো সেখানে তুমি যতই এক্সারসাইজ করো না কেন, যতই ডায়েট করো না কেন, তোমার বডি স্ট্রাকচার এরকমই থাকবে। বাট এই যে হেলদি আর ফিট থাকাটাই আমি মনে করি মানে ঠিকঠাক। তো হিরক এসে গেছে, হিরকের একটু একটু খিদে পেয়েছে তাই তো হিরক? খিদে তো পেয়েছে, ভালোই খিদে পেয়েছে, তো চলো একটু আধটু খেয়ে নিই না হলে, আর ডায়েট টায়েট ছাড়ো। আর হিরক কী বলো তো, হিরক যতই খাক না কেন ওর একদম সবসময় ফিগার টিগার ঠিকঠাক থাকে, আর মানে হয় না আমরা মানে অনেক সময় হেলদিদের কী হয় বলো তো, জল খেলেও ফুলে যায়, আমার ক্ষেত্রে সেই ব্যাপারটা, আমি যতই হ্যাঁ আমি যতই এ করি, তো ঠিক আছে অত ভাবতে হবে না, বাড়িতে তো আমার হেলদি খেতেই থাকবো, একটু আধটু খেয়ে নিলে কিছু প্রবলেম নেই তাই না? খুব চিন্তায় দীর্ঘ চিন্তা ভাবনার পরে হিরক লাইনে দাঁড়িয়েছে, আর এখানে এলে খুব কনফিউশন হয়ে যায় যেটা খাবো না সেটা খাবো, কারণ বেশি পেট ভরে গেলেও প্রবলেম না। রাত্রিতে গিয়ে মোটামুটি ডিনার করতে হবে, তাই হালকার উপরই নিতে হবে কিছু একটা, তো হিরকের এটা চয়েস, এটা চয়েস, এটা ভালো লাগবে না, তো ফাইনালি হিরকের চয়েসেই কি একটা মিল নিয়েছে জানি না, আমি বলেছি আমি অল্প অল্প খাবো তুমি বাকিটা খাবে। খাবারের জন্য বসে আছি, এখনো পর্যন্ত আসেনি, কত টাইম নেয় বলো। উফ ফাইনালি, মানে আধ ঘন্টা পরে বলো হিরক, আধ ঘন্টা পরে, কখন থেকে অপেক্ষা করছি। কি হিরক পেট ভরলো? খাওয়াই স্টার্ট করে নিয়ে এখনো বলে পেট ভরলো, হিরকের খুব খিদে পেয়েছে বুঝলে। আর এটা হচ্ছে এই যে চকলেট মাঠটা, এটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট, দারুণ লাগে, কিন্তু খুব অল্প পরিমাণে দেয়। এই যে চোকো মাঠটা আছে এটা জাস্ট ওয়াও, মানে জাস্ট ইয়াম্মি, খুব প্রিয় চকলেট দেওয়াটা আমার দ্বারা আর ডায়েট আর হলো না, সারাদিন ভেবে চিনতে খাওয়া দাওয়ার পরে অল্প অল্প সবজি বেশি ভাত এইটুকুনি সব কিছু খাওয়ার পরে আজকে KFC খেলাম, আমার দ্বারা আর ডায়েট। আর হিরক তোমার ওটা খাওয়ার পরে আবার স্মোকি চিকেন অর্ডার দিয়েছে, আর আমার স্মোকি চিকেনটা ভীষণ ভালো লাগে, তো না খেয়ে থাকতে পারি বল। এবার যাই, আমি প্রচুর দেরি হয়ে গেছে, আমরা দুজনেই মারাত্মক লেভেলের টায়ার্ড হয়ে গেছি, আর হিরক এখানে স্কুটি বার করছে। তো বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে কফি খেলাম, মানে আমি খুব একটা কফি ফ্যান নয়, মানে আমি চা লাভার বলতে পারো, তো এখন একটু চাটাও অ্যাভয়েড করছি, কম খাচ্ছি, কিন্তু হিরক পুরো কফি লাভার, ও ভীষণ কফি খেতে ভালোবাসে, তো বললে একটুখানি কফি করো রাতে আর ডিনার খাবো না। আমি ঠিক এইটাই মানে ধারণা করেছিলাম যে ও কিছু একটু খেলেই ডিনার করবে না, বলে যে কফি খেয়ে এখন মুভি দেখতে বসেছে, তো এগুলো সব আমার অনলাইনে অর্ডার দেওয়া ছিল, তো দেখছি যে এগুলো সব এসে গেছে, তো এগুলো আনপ্যাক করছিলাম। তো এটা হচ্ছে একটা অ্যালোভেরা গুড ভাইব
অ্যাপ্লিসেট ফেস ওয়াশ, এটা তো ওয়াওয়ের অ্যালোভেরা জেল, আর এটা গ্রিন টি, তোমার গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশ, আর এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ গুড ভাইবসেই। আমি মাঝে মাঝে কী করি বলো তো, মানে অন্য অন্য কোনো কোম্পানি মাঝে মাঝে ট্রাই আউট করতে থাকি যে কীরকম কীরকম আমার স্কিনে শ্যুট করে কি না, বাট কী হয় আমি এত কিছু নিয়ে আসি আর মানে এন্ড অফ দ্য ডে একবার দুদিন তিন দিন মোটামুটি ইউজ করার পর আমার অ্যাজ ইউজুয়াল পরেই থাকে। তো আমি একটা গুড ভাইবসের নাইট ক্রিম অর্ডার দিয়েছি। আমি বেসিক্যালি অ্যাটিটিউডের নাইট ক্রিম ব্যবহার করি, হিরক অ্যাটিটিউডের পুরো ফ্যান, তো অ্যাটিটিউডেরই নাইট ক্রিম আমিও ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে ওই মনে হয় না যে একটু চেঞ্জ করি। আর সিটাফিলটাও এসেছে, সিটাফিলটা তো তোমরা সবাই জানোই ভীষণ ভালো, এটা ময়েশ্চারাইজার, এটা বেসিক্যালি উইন্টারের জন্য ভীষণ ভালো, বাট আমি এটা মানে গরমকালেও ব্যবহার করি। পন্সের সুপার লাইট ময়েশ্চারাইজার, এটা ওই শ্যাম্পেল যে প্যাকটা আমি ইউজ করি ভীষণ ভালো লেগেছে, মানে তুমি যদি অ্যাবজর্ব করে নেয় স্কিনটা প্রচণ্ড, আর গরমের মধ্যে যে চিপচিপে ভাব সেই জিনিসটা আসে না, তো আমি এই জন্য এটা বড়ো প্যাকটা নিয়ে নিয়েছি, এটা 299 নিয়েছে। তো এইসব নানা রকম জিনিসগুলো দেখছিলাম, এই অরেঞ্জ জেলটা অর্ডার দিয়েছিলাম, এটাও আমার শেষ হয়ে গিয়েছিলো, তো এগুলো সব জায়গায় রাখবো। সমস্ত জিনিস কিনে নিয়ে আসার পরে এরকম আমি নিচে পড়ে আছে, ওগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি সেট না করছি রাতের ঘুম আসবে না, তো এগুলো সেট করবো, স্কিন কেয়ার করবো, তো তারপর ঘুমাতে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেস, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট।